আম্বাসা মহকুমার রক্ত গোলাপ ক্লাব এবছর আয়োজন করেছে বাসন্তী পুজোর। ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে। বৃহস্পতিবার বোধন ও ষষ্ঠী পুজো, অধিবাস শেষে শুক্রবার ধর্মীয় রীতি মেনে সকাল থেকেই শুরু হয়ে যায় সপ্তমী পুজো। অশুভ শক্তির বিনাশের জন্য সব কালেই মানুষ আত্মাশক্তির আরাধনা করে। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজ্য হারানো রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধুষের আশ্রমে মূর্তি গড়ে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয় এবং সেটাই চলতে থাকে। কিন্তু রামচন্দ্র সীতা উদ্ধারকালে অশুভ শক্তির বিনাশের জন্য শরৎকালে দুর্গার আরাধনা করলেন, এটি অকাল বোধন হিসেবে বিখ্যাত হল। আর তারপর থেকেই এই পুজোই চলতে থাকলো। কিন্তু চৈত্র মাসের এই শুক্লপক্ষে দেবী বাসন্তীর আরাধনায় এখনো মেতে ওঠেন সকলে। ব্যতিক্রম হয়নি এই বছরও। আম্বাসা মহকুমার রক্ত গোলাপ ক্লাব এবছর আয়োজন করেছে ষষ্ঠী পুজো, অধিবাস শেষে শুক্রবার ধর্মীয় রীতি মেনে সকাল থেকেই শুরু হয় সপ্তমী পুজো। এ পুজোকে কেন্দ্র করে সকাল থেকে আশপাশ এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এক কথায় ক্লাবের এই আয়োজনে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় গোটা ঠাকুরপল্লী এলাকা জুড়ে। এক সাক্ষাৎকারে এই পুজো সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এই পুজোর দায়িত্বে থাকা পুরোহিত। গতকালকে আমরা মহাবীরা ষষ্ঠী প্রথম গেছে, আজকে আমরা মহাসপ্তমী পূজা সকাল 8:35 থেকে আমরা আরম্ভ করছি, 8টা থেকে আরম্ভ করছি, 8:35 পর্যন্ত আমরা টাইম ছিল। আজকে এখন বর্তমানে আপাতত চলছে মহার পূজা, চলছে কেন্দ্রপাঠ করলাম নবান্ডপুরাণ দেবীর মাহাত্ম্য কেন্দ্রপাঠ আমরা পাঠ করলাম। আর এখন আমরা দুর্গাপূজা মহাস্নান পর্যন্ত করছি, প্রতিদিন রূপ পর্যন্ত চলবে। পূজা তো প্রায় আমরা দুইটা ওইটা এইরকমই দুইটা আড়াইটা পর্যন্ত কয়দিন চল পূজা তো আপনি সপ্তমী অষ্টমী নবমী তিন দিন, আর দশমী আছে, এই দশমী হলো লাস্টের বিসর্জন দশমী। আজকে রাত্রে আমরা 10:11 সময় আবার আদ্য শক্তি পূজা আছে, কালী পূজা আছে, আর কালকে কালকে অষ্টমী পূজা, তারপরে আবার সন্ধ্যা পূজা আছে 10টার সময়। বাসন্তী পূজার বিষয় দেখা এই সময় বাসন্তী পূজার, হ্যাঁ এই সময় বাসন্তী পূজার মূল কারণটা কি? মূল কারণটা ওটা এখানে এই বাসন্তী পূজাটা আসল যে অখালে বুধন এটা একটা মানে আমরা কথা আসলো অখালে বুধন রাম করছিল, তারপরে এটা অখাল আমরা কালে বুধন এটা অখালে রাম এ করছিল শরৎকালে, আর এটা অখালে বুধন রাবণ পূজা করছিল না কালের বুধন ব্যুরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা।